লন্ডনের পূর্ব লন্ডনে যে কয়েকটি এলাকায় সবচেয়ে বেশি বাংলাদেশি থাকেন তার মধ্যে হেকনি হচ্ছে একটি, এবং হেকনি কাউন্সিলের বরাদ্দকৃত একজন দরিদ্র মানুষকে দেওয়া ঘর সম্পূর্ণরূপে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। ওই লোকটির আইনজীবী জানান, যে কোনো সময় বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ার আশঙ্কায় রয়েছেন তার ক্লায়েন্ট। বিবিসির খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের হকস্টনের উইম ব্রাউন স্ট্রিটের এক ব্যক্তিকে দেওয়া লোকাল কাউন্সিলের ফ্ল্যাটে গরম পানি পর্যন্ত রাখার নিরাপদ জায়গা নেই। এছাড়া ছাদ ফুটো হওয়ার কারণে রান্নাঘরের মেঝেতে 3 ইঞ্চি পর্যন্ত নোংরা পানিতে ভরে গেছে। মানসিক রোগে আক্রান্ত ভুক্তভোগী 55 বছর বয়সী মিস্টার যে টেনান্ট, তিনি জানান, এই সমস্যার জন্য বারবার লোকাল কাউন্সিলকে অবগত করা হলেও তারা কর্ণপাত করেনি। তারা শুধু বলেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ব্রিটেনের হাই স্ট্রিটের দ্বারা নিয়োগকৃত হাউজিং বিশেষজ্ঞ আইনজীবী ঘটনাস্থল পরিদর্শন করে ফ্ল্যাটটিতে জমে থাকা পানি, স্বেচ্ছেতে পচে যাওয়া কাঠ পায় ফুটো হওয়ার কারণে টয়লেটও ভেঙে গেছে, এছাড়া পচে গিয়েছে রান্নাঘরের যে আলমারিগুলো সেগুলো। বিশেষজ্ঞদের রিপোর্টে বলা হয়েছে, এখানকার পরিবেশ সত্যি বসবাসের অযোগ্য। এই অবস্থাতেও বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে, এতে যে কোনো সময় যে কেউ বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ার আশঙ্কায় রয়েছে। এই ঘটনায় লোকাল কাউন্সিলের একজন মুখপাত্র বলেছেন, তারা অত্যন্ত দুঃখ প্রকাশ করছেন, তারা ভুক্তভোগী ব্যক্তিকে অস্থায়ীভাবে অন্য আরেকটি জায়গায় ট্রান্সফারও করেছেন বা স্থানান্তর করেছেন, এছাড়া আরও কী ধরনের সাহায্য প্রয়োজন সেটা সরবরাহ করারও প্রস্তুতি নিচ্ছে তারা। কিভাবে তার ফ্ল্যাটে এমন বেহাল দশা হলো সেই বিষয়টিও কাউন্সিলের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে। আপনারা জানেন, পূর্ব লন্ডন জুড়ে অনেক ফ্ল্যাটই কিন্তু এরকম নানান ধরনের সমস্যা রয়েছে, তবে এই ফ্ল্যাটটি অনেক ব্যতিক্রম। এটির অবস্থা যেরকম বেহাল হয়েছে সেরকম বেহাল না হলেও পূর্ব লন্ডনের অনেক ফ্ল্যাটে এ ধরনের নানান ধরনের সমস্যা রয়েছে, যেগুলো মেনে নিয়েই বাসিন্দারা দিনের পর দিন অস্বাস্থ্যকর এবং ঝুঁকিপূর্ণ পরিবেশে থাকতে বাধ্য হচ্ছেন, এবং এসব পরিবেশেই অনেক শিশুকে বড় হতে হচ্ছে, যেই কারণে অনেক শিশুর শারীরিক স্বাস্থ্য থেকে শুরু করে মানসিক যে স্বাস্থ্য সেখানেও মারাত্মক প্রভাব পড়ছে। পূর্ব লন্ডন জুড়ে আপনারা জানেন হাউজিংয়ের একটি বিশাল সমস্যা রয়েছে, এবং এই হাউজিংয়ের এই বিশাল সমস্যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশু এবং বৃদ্ধরা। এই ছিল পূর্ব লন্ডনের হেকনি কাউন্সিলের একটি ঘরের যে অবস্থা, কাউন্সিলের উন্নাসিকতার কারণে সেই সংবাদটি যেটি বিবিসিতে এসেছিল সেই সংবাদের বিস্তারিত। যুক্তরাজ্য সহ বিশ্বের এমন সব গুরুত্বপূর্ণ তথ্য জানতে রানারের ইউটিউব এবং ফেসবুক পেজের সাথে থাকুন। চোখ রাখুন আমাদের নিজস্ব ওয়েব পোর্টাল www.ranarmedia24.com।